সবাই আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফ স্টাইলের ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। সামনে এসে গেছে পুজো, আকাশের বাতাসে পুজো পুজো একটা রব চারি। এবারের পুজোটা হয়তো একটু অন্যরকম, কারণ আগের মতো পুজো নয়। চারদিকে যেরকম পরিবেশ পরিস্থিতি চলছে, তার মাঝখানেও আমাদের পুজো, তো মা আসছে, তো মাকে তো আমাদের বরণ করতেই হবে। তো মায়ের কাছে যেতে গেলে ভালো জামাকাপড়, নতুন জামাকাপড় পরে তো আমাদের যেতেই হবে, জানো সাউন্ডের প্রবলেম, কিছু করার নেই, যেতেই হবে। তো তার জন্য কী করতে হবে? শপিং। তো আগের দিন তোমাদের যে স্টাইল বাজারের মানে ব্লগটা দিয়েছি, অনেক সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আজকেও এখন যাচ্ছি আরেকটা জায়গায় শপিং করতে। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমাদের ব্যান্ডেলের যে ভিমার্টটা আছে, অনেকবার আমি ওখানে গেছি, তোমরা দেখেছো। তো সেই ভিমার্টেই যাচ্ছি, কিছু কেনাকাটা আছে আর কি, কালেকশন আছে, সমস্ত কিছু তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। ভালো, ভিডিওটা স্কিপ করো না, সাথে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেরোই, তারপর ওখানে কি কালেকশন আছে সবটাই শো করাবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ভিমার্টে। এটা হচ্ছে তোমার ব্যান্ডেলে, এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে তুমি ব্যান্ডেল মোড়ের দিকে আসবে, আসলেই তুমি একটুখানি হেঁটে আসলেই ভিমার্টটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি যাওয়ার সময় তোমাদের লোকেশনটা না দেখিয়ে দেবো। তো দেখো, ঢুকে পড়েছি প্রথমে। দেখো এটা হচ্ছে বাচ্চাদের সেকশান, সেগুলো তোমাদের সাথে একটুখানি শো করছে। আমি আর তোমার দাদাভাই দুজনেই গিয়েছিলাম, তো এখান থেকে আমার ভাইপোর জামা একটা কিনেছি। তো কিছু কিছু জিনিস কিনছি, সেগুলো পরে নয় শেয়ার করবো। তো কালেকশানটা দেখো কত সুন্দর, মানে প্রচুর সুন্দর সুন্দর ভিমার্টে, খুব আর একদম রিজনেবলের মধ্যে, মানে 99-এরও কম থেকে শুরু, 49 থেকে শুরু, ঠিক আছে ভিমার্টে। তো দেখো কালেকশান, জাস্ট দেখো তোমরা, মানে একটা এক্সেবারকার এই কালেকশান, মানে তোমাদের অবাক লাগবে। তো মাঝে মাঝে দেখতেই পাচ্ছ আমার হয়তো হাত চলে আসছে, কারণ বুঝতেই পারছো যে কোনো মলে ভিডিও করাটা খুব চাপের, কারণ তারা অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না জানি না, আমরা হয়তো ছোটো ক্রিয়েটার সেজন্য হয়তো অ্যালাউ করে না, কিন্তু বড়ো বড়োরা যদি করে। তো যাই হোক, ছাড়ো সব কথা বলে লাভ নাই। তো দেখো এটা হচ্ছে মেয়েদের জিন্স, কত সুন্দর দেখো জিন্সগুলো, ভীষণ সুন্দর জিন্সের কালেকশান ছিল, জিন্স ছিল, কার্গো ছিল, তারপরে দেখো টপ, ছোট ছোট সুন্দর সুন্দর টপ, আর একদম রিজনেবলের মধ্যে আমিও একটা কালেকশান নিয়েছি এখান থেকে। তো দেখতেই পাচ্ছ আমি এটা ওয়ান পিস নিয়েছি এখান থেকে, পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এগুলো হচ্ছে পিস, একটা কিনলে একটা ফ্রি, দেখতেই পাচ্ছ এখানে দেখো 799 টাকা করে এগুলো স্টার্টিং। আর এগুলো হচ্ছে তোমার কুর্তি, বিভিন্ন ধরনের কুর্তি, পিসগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এখন পিস কিনলে তৈরি কেউ করে দেবে না, সেজন্য নিলাম না, পরে কোনো সময় পিস কিনবো। পিসের কালেকশানগুলো খুব সুন্দর ছিল। তো চলো, এগুলো হচ্ছে সব কুর্তির কালেকশান, দেখতেই পাচ্ছ অর্ডিনারি যে কুর্তি 299 থেকে স্টার্টিং, এখানে দেখতে পাচ্ছ 299 একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে দেখো এখানে। আর এই হচ্ছে কি সুন্দর সুন্দর দেখো কালেকশান, এখান থেকেই আমি একটা কালেকশান নিয়েছি, ঠিক আছে, ভীষণ সুন্দর সুন্দর দেখতে। এই সাদাটা তো ব্যাপক দেখতে, দেখো আমার তো খুব ভালো লাগছিলো সাদাটা দেখতে, মানে সেই এত সুন্দর দেখতে না সাদাটা। এটারও প্রাইস ওই রকমই তোমার 899 ছিল, ঠিক আছে। এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশান, জাস্ট ওয়াও, এটা দেখো কি সুন্দর, মানে সেই বিয়ে বাড়িতে পরার মতো। তো এইখান থেকেই আমার একটা কালেকশান নেওয়া হয়েছে, তো জাস্ট ওয়াও, পুজোর সময় এই ধরনের কালেকশান পরে বেরো, ভীষণ সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো সব অর্ডিনারি কুর্তি রাখা ছিল আমাদের, যেগুলো ডেলি ওয়্যারে আমরা পরি। আর এখানেও হচ্ছে বিয়েবাড়ি পারপাস পার্টি ওয়্যারের ড্রেস এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। ভিমার্টে মানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের কালেকশান তো আছেই, এবং এখানে তোমার মানে বাসনপত্র থেকে গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এটা হচ্ছে শাড়ির জায়গা, দেখতেই পাচ্ছ সব শাড়ি কালেকশান এখানে। তো আর এইগুলো হচ্ছে তোমার মানে ডিজাইনার ব্লাউজ, দেখো শাড়িগুলো কি সুন্দর, এক একটা শাড়ি কত সুন্দর দেখতে পাচ্ছ, মানে আমার তো বেশ ভালো লাগছিলো, কিন্তু আমি খুব একটা শাড়ি পরি না, সেজন্য আমি শাড়ি নিয়েও নিই। তো চলো এগিয়ে যাই, আর কী কী কালেকশান দেখতে পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যতটা পারবো ততটা শেয়ার করবো, কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও করা বুঝতেই পাচ্ছ। তো চলো, আমাদের মেয়েদের কালেকশান মোটামুটি হয়ে গেছে দেখানো, এবার এবার দেখো মানে অন্য কোনো কালেকশান যদি দেখতে পাই। আর একটুখানি চলো দেখাই, জিন্সের একটু কালেকশান আছে এখানে, প্যান্ট ফ্যান্ট নাইট ওয়্যার, মেয়েদের দেখো কত সুন্দর সুন্দর জিন্সগুলো, জাস্ট ওয়াও জিন্সগুলো ছিল। আমি তো জিন্স পরি না সেজন্য নিয়েও লাভ নাই, ঠিক আছে। তো দেখো কী সুন্দর কালেকশানগুলো, জিন্স জিন্স ছিল, আরও অনেক কালেকশান ছিল। তো সব দেখতে থাকো, বেশি বকবো না,
ঢুকলে বড্ড বোরিং লাগবে, বরঞ্চ তোমাদের সাথে কালেকশানগুলো শো করি, তোমাদের বরঞ্চ ভালো লাগবে কালেকশানগুলো দেখতে, এবং তোমরা আসতেও পারো। ভি-মার্টে আসাটা কিন্তু খুব মানে শক্ত নয়, হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেলে আসো, ব্যান্ডেলে নেমে ব্যান্ডেল মোড়ে আসো, ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল মোড়ে নামবে, ব্যান্ডেল মোড় থেকে নেমেই ডান দিকে গেলেই একটুখানি দুপা এগোলেই হচ্ছে ভি-মার্টের বড়ো বড়ো ব্যানার দেওয়া আছে, বা বর্ধমানের দিক থেকেও আসতে পারো ট্রেন ধরে, যেখান থেকেই আসো মেন মানে মেন যে ট্রেন ধরো, ধরে ব্যান্ডেলে নামো, নেমে এসে এই ভি-মার্টটা তোমরা ভিজিট করতে পারো একদম রিজনেবলের মধ্যে। এবং এখানে কিন্তু গিফট আইটেমও ছিল, ঠিক আছে, মানে এখানে তোমার 2500 টাকার কেনাকাটা করলে একটা ট্রলি ব্যাগ, তারপরে কেনাকাটা করলে তোমার একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার, আর ওনার মেবি 7999 টাকা কেনাকাটা করলে একটা মিক্সার গ্রাইন্ডার এখানে গিফট হিসাবে দিচ্ছে। তো আমাদের টাকাটা অতটা হয়নি, সেজন্য আমরা কোনো গিফটই পাইনি, ঠিক আছে। এইগুলো দেখো, এই প্যান্টগুলো মানে ঠান্ডার পক্ষে পরা ভীষণ ভালো, যারা কলেজে এই জিনিসগুলো ইউজ করে তারা এটা ইউজ করতেই পারে। তো চলো, এবার আমি নেমে এসেছি নিচে। এবার হচ্ছে তোমার এখানটা দেখো, এগুলো হচ্ছে বাচ্চাদের সেকশন, দেখতেই পাচ্ছ, দেখো বাচ্চাদের সমস্ত কিছু জামা প্যান্ট এখানে ঝুলছে, ছোটো বড়ো ছেলেদের মানে নতুবাবুর মতো, দেখো কত সুন্দর সুন্দর গেঞ্জিগুলো। আর এদিকটা হচ্ছে তোমার খেলার জিনিসপত্র আছে, ঠিক আছে, দেখো এখানে সব খেলার জিনিসপত্র আছে। নতুবাবু আনলে, নতুবাবুকে আনলে তো আর রক্ষে নেই, এখান থেকে একটা কিছু না নিয়ে ওরা বাড়ি যাবে না, এরকম অবস্থা। তো দেখো এখানে সব খেলার জিনিসগুলো, আর ওইদিকে না ব্লেজার ঝুলছে, ব্লেজারের কালারটা দেখো জাস্ট ওয়াও, একটা পিঙ্ক কালারের ব্লেজার, মানে আমার এত ভালো লেগেছে, দেখো ব্লেজারগুলো কী সুন্দর। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো ব্লেজারগুলো, আর দাম হচ্ছে তোমার বেশি নয়, ওই তোমার 1200 থেকে স্টার্টিং, ঠিক আছে, 1299 থেকে স্টার্টিং, কিন্তু ব্লেজারের কালারগুলো ব্যাপক ছিল। তো চলো, দেখানো হয়ে গেছে, আমাদের দেখাও হয়ে গেছে, তোমাদের আর একবার কালেকশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি যতটুকু আমি দেখতে পাচ্ছি, আর যতটুকু কেউ বারণ করছে না ততটুকু তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করছি, অনেক রিস্ক নিয়ে তোমাদের সাথে এই কালেকশানগুলো শেয়ার করছি, তার জন্য ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো আমি আর বেশি কথা বরঞ্চ বলছি না, তোমরা কালেকশানটা দেখো, ঠিক আছে, কোথায় কী কালেকশান সেগুলো আমি বলেই যাচ্ছি, বেশি কথা বলছি না, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারলে আমি আর কিছু চাই না। তো এখানে দেখো চাদরের কালেকশান, ঠিক আছে, এখানে সব বেডশিটের কালেকশান ছিল। আবার আমরা নিচের দিকে যাচ্ছি, তো কিছু দেখো এখানে, এগুলো হচ্ছে সব ছেলেদের সেকশন, এখানে যে তোমাদের বলছিলাম না গ্রসারির সেকশন, এই দেখো এখানে বিস্কুট, ম্যাগি সমস্ত কিছু রাখা আছে, বিভিন্ন ধরনের ম্যাগি, একটা কিনলে একটা ফ্রি, এই রকম সমস্ত কিছু রাখা এখানে। এখানে দেখো শার্টগুলো কী সুন্দর বো দেওয়া দেওয়া শার্টগুলো হোয়াইটের ওপর, আমার তো বেশ ভালো লাগলো এগুলো দেখতে। তো এখান থেকে আমরা একটুখানি ম্যাগিও নিয়ে নিয়েছিলাম, কারণ জানো ম্যাগি তো সবারই ফেভারিট একটা জিনিস। পাশে আছে কুকিজ, এগুলো হচ্ছে কুকিজ, একটা কিনলে একটা ফ্রি, সমস্ত কিছুই যা কিনবে একটা কিনলে একটা ফ্রি। তো সেখান থেকে সেজওয়ানের দেখো ম্যাগি আছে, ইপি ইপি ম্যাগি আছে, তারপর তোমার ওয়াওয়াইয়ের যে ম্যাগি সমস্ত কিছু আছে, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি একটু যেখানে ননস্টিকের জিনিস, দেখো এখানে গ্যাস বার্নারগুলো কী সুন্দর, এখানে হচ্ছে ননস্টিকের সমস্ত জিনিসও পাওয়া যায়। এদিকটা হচ্ছে পুরো চাদর ছিল, এই দেখো এগুলো হচ্ছে পুরো চাদর, একটা কিনলে একটা ফ্রি, চাদরও কিন্তু তাই, এবং ভালো ভালো কোম্পানির চাদর কিন্তু এখানে আছে, একটা কিনলে একটা ফ্রি। নয়েজের জন্য সরি, বুঝতেই পারছো রাস্তার ধারে ঘর একটু নয়েজ আসছে। এখানে দেখো তাওয়া, সসপ্যান, অসমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এখান থেকেও আমি একটা ফ্যাং প্যান কিনেছিলাম মায়ের জন্য। তো এই দেখো এখানে আরও কত কিছু আছে, সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে ওই আটা রাখার যে জায়গাগুলো হয় সমস্ত কিছু সব আছে এখানে। এখানে হচ্ছে দেখো বোতল, ভালো বোতলগুলো, আর এই জায়গাটা না ফাঁকা পেয়েছে, এখানে কেউ ছিল না, সেজন্য ভালো করে ভিডিও করে নিতে পারছিলাম তোমাদের সাথে। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানটা হচ্ছে ছেলেদের সেকশন, একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছেলেদের কালেকশানটা তোমাদের অত শেয়ার করা হয়নি, কারণ আমি অতটা যাইনি। এগুলো হচ্ছে ছেলেদের দেখো জিন্স, এখানে সব মিক্সি টিক্সিগুলো রাখা আছে, যেগুলো গিফট আইটেম হিসাবে দিচ্ছে। এগুলো হচ্ছে ছেলেদের জায়গায়, ছেলেদের গেঞ্জি, খুব সুন্দর সুন্দর গেঞ্জিরও কালেকশান আছে, যেটুকুনি পাচ্ছে সেটুকুনি তোমাদের শো করিয়ে দিচ্ছি, দেখতে দেখে নাও। তোমরা আসো, ভিজিট করো ভি-মার্টে, ভীষণ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে, 49 থেকে সমস্ত কিছু স্টার্টিং, সমস্ত কিছু পেয়েও যাবে। এবার আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমাদের বিল করতে হবে। এই জায়গাটা তো অনেক কিছু পাওয়া যায়, দেখো এখানেও হচ্ছে তোমার এইগুলো হচ্ছে লেস, কুরকুরে, এই ধরনের, তারপর পারফিউম, সমস্ত কিছু আছে। এটা হচ্ছে তোমার হিট মতো, তোমাদের দাদাভাই ওখানে বিল করছে সেই টাইমে আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো
মানে ভীষণ ভালো। ভিমার্টটা হচ্ছে সমস্ত কিছু, মানে গ্রোসারি থেকে জামা কাপড় থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর দোতলা এটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে জায়গাটা। তোমরা কালেকশন ভিডিওটা আমার খুব সাপোর্ট করেছিলে স্টাইল বাজারে, সেই জন্য সেকেন্ড আবার কালেকশন ভিডিও আনলাম, আরও আসছে কিন্তু আমাদের শ্রীরামপুরের মার্কেটের ভিডিও আসছে এবং তোমার বাজার কলকাতারও ভিডিও আসবে কালেকশনের পুজোর আগেই। তো চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমার নিজেকে একটু তোমাদের শো করিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এই যে পিছনে ভিমার্ট আছে লেখা, এর আগেও আমি এসেছি। তো চলো এবার বাড়ি যাবো, আর বাড়ি যাওয়ার পথে মা আসছে, সে একখানা প্যান্ডেল তোমাদের একটুখানি শো করিয়ে দিলাম। তো চলো বাড়ি গিয়ে ব্লগটা না এন্ড করছি। সুন্দর ভিমার্টে কালেকশানগুলো যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ জানো মলে ভিডিও করাটা খুব চাপ। তবে এই মলে কিছু বলেনি ভিডিও করতে দিয়েছে, আমি জিজ্ঞাসাও করিনি, কিন্তু তবুও তো কালেকশানগুলো কত সুন্দর সুন্দর দেখলে। তো তো তাড়াতাড়ি করে চলে আসো, আর তোমাদের তো বলেই দিলাম কীভাবে আসতে হবে ব্যান্ডেলে। তো তাড়াতাড়ি চলে আসো, এখান থেকে শপিং করে চলে যাও একদম রিজনেবলে, আর জিনিস দারুণ। আমি অনেক কিছু কিনেছি, মায়ের জন্য একটা ফ্র্যাঙ্ক প্যান্ট, আমার জন্য একটা কুর্তি, আর আমার ওই ভাইপোর জন্য একটা জামা। কালেকশনের ভিডিও যখন তোমাদের কাছে আসবে তখন সেগুলো শো করিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। ওয়েট করো, আরও সুন্দর সুন্দর ধামাকা ব্লগ কিন্তু আসছে, এরকম পুজো কালেকশনের ব্লগ, শ্রীরামপুর মার্কেটের ব্লগ আরও আসছে, এখন বলবো না ক্রমশ প্রকাশ্য। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তাড়াতাড়ি, তোমরা দেখে নাও। তো আজকের জন্য টাটা, বাই বাই।